প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি घोष শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের মানববন্ধন দীর্ঘ সাত বছর পর উন্মুক্ত পরিবেশে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 5 ডিসেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপস্থিত থাকবেন ওবাইদুল কাদের শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত এসএসসি পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধন করেছে দুটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক অভিভাবকরা দুপুরে শিক্ষা বোর্ডের মূল ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেয় প্রমোথনাথ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের অর্ধ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন এবার এসএসসি পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি সবাইকে গড়ে নাম্বার দেওয়া হয়েছে এক্ষেত্রে যারা দুর্বল শিক্ষার্থী তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন মেধাবী শিক্ষার্থীরা খাতা মূল্যায়নে এ ধরনের মানসিকতার ফলে ভালো শিক্ষার্থীরা বঞ্চিত হবে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া থেকে অভিভাবকরা বলছেন পরীক্ষা নিয়ন্ত্রক এবং শিক্ষা বোর্ডের এই ধরনের স্বেচ্ছাচারিতার ফলে শিক্ষার্থীরা একদিকে যেমন যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা বোর্ডের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা বলছেন অভিভাবকরা তবে এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের কেউ কথা বলতে রাজি হয়নি এবার রাজশাহী শিক্ষা বোর্ডের পাশের হার পঁচাশি দশমিক আট আট শতাংশ পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ করেছে জন বিয়াল্লিশ হাজার পাঁচশো সতেরো জন শিক্ষার্থী আমরা ইতিমধ্যে চ্যালেঞ্জ করেছি এবং আমাদের আমরা একটা পেপার তৈরি করেছি ফরওয়ার্ডিং করার জন্য এবং এখানে জমা দেওয়ার জন্য আমরা এসেছি যে কাগজটা দিব আমরা কতগুলো শিক্ষার্থী এরকম সমস্যা হয়েছে তাদের অভিভাবকদের থেকে আমরা সিগনেচারও নিয়েছি এদের দাবি কোথায় আমাদের দাবি হচ্ছে আমাদের খাতাগুলো অবমূল্যায়ন করা হয়েছে বিশেষ করে বাংলা এবং ইংরেজি বাংলা ইংরেজিতে কীরকম হয়েছে অবমূল্যায়ন আমাদের শিক্ষার্থীরা ক সেকশানে সত্তর থেকে সত্তর জনের মতো ক এবং খয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যাদেরকে একটি গরমে ঢালাও মার্ক দেওয়া হয়েছে দীর্ঘ সাত বছর পর উৎসবমুখর পরিবেশে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটুন শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে স্মৃতি সম্মেলনে প্রধান এমপি অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়েরুজ্জামা লিরুন বলেন আওয়ামী লীগ জনগণের রায়ে ক্ষমতায় আছে বিশ্বের উন্নত দেশে যেভাবে ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয় সেইভাবে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী নির্বাচনে বিএনপি যদি না আসে তাহলে বিএনপিকে তার খেশারদ দিতে হবে রাজশাহী জেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ তাজবুল ইসলামের সভাপতিতে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আক্তার জাহান রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুল নেসা তালুকদার সহ অন্যরা এর আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ দ্বিতীয় অধিবেশনে তাজবুল ইসলামকে পুনরায় সভাপতি এবং ওয়াজেদ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় কেনাকাটা করলে থিমে করব সাথে পুরস্কার জিতব এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর অভিজাত বিপণী বিতান থিম ওমর প্লাজায় রেফেল ড্র কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেলে শপিং মলের মূল ফটকে রঙিন বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয় পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর নিউ মার্কেট এলাকার থিম ওমর প্লাজায় এসে শেষ হয় থিম ওমর প্লাজার অ্যাডমিন অফিসার নাহিদুজ্জামান পাপ্পু জানান এই শপিং মলের বিভিন্ন শোরুম থেকে নির্দিষ্ট মূল্যের পণ্য কিনলে থাকবে লটারি আর এই লটারি ড্র হবে নির্দিষ্ট একটি সময়ে লটারিতে থাকবে দামি গাড়ি কম্পিউটার এলইডি টেলিভিশন সহ আকর্ষণীয় পুরস্কার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন এক সময়ের উন্নয়ন বঞ্চিত অন্ধকারাচ্ছন্ন ও সন্ত্রাস কবলিত সিংরা এখন সারা বাংলাদেশের মধ্যে উন্নত আধুনিক নিরাপদ সিংরা হিসেবে পরিচিতি লাভ করেছে বর্তমান প্রধানমন্ত্রী সততা সাহসিকতা এবং দূরদর্শিতা এই তিনটি গুণের কারণে তিনি আজ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে সিংরা উপজেলা পরিষদ মিলনায়তনে টিআর কর্মসূচির আওতায় সাতান্নটি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে তেত্রিশ লাখ টাকার ডিও বিতরণকালে এসব কথা বলেন উপজেলা প্রশাসনের আয়োজনে সিংরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম শামিরুল ইসলামের সভাপতিত্বে এই ডিও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংরা পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদোস উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার সাতান্নটি ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৩৩ লাখ টাকার ডিও বিতরণ করা হয় নাটোরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনের চুরাশিতম জন্মদিন উপলক্ষে দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এলাকার বাবুরহাট বাজারে শতাধিক দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও উন্নতমানের খাবার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য আতিকুর রহমান আতিক নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল রাজ্জাক ডাবলু যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল রহমান মন্টু কাফুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসাল হোসেন কাফুরিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি এস এম শাহজাহান আলী সহ দলের নেতাকর্মীরা অপরদিকে জেলা যুবলীগের উদ্যোগে শহরের নাটোর প্রেস ক্লাব চত্বরে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব সহ দলের নেতাকর্মীরা নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সাধারণ সম্পাদক সম্মেলন ঘিরে শহর জুড়ে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে জেলা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নোয়াখালী থেকে মোসাম্মেল হোসেন কামালের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন তোফাইল হোসেন মাত্র এক বছর দুই মাসের মধ্যে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে তৃণমূল পর্যায় প্রত্যেকটি ইউনিয়ন পৌরসভা ও উপজেলা সম্মেলন শেষ করে শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা সম্মেলনের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে আগামী একশত বছরে আরেকজন ওবাদুল কাদের জন্ম নেবে কিনা নোয়াখালী থেকে এটা সন্দেহ আছে তো কাদের ভাই নোয়াখালীতে আসছেন কাদের কাদেরবার জন্মভূমি নোয়াখালী স্বাভাবিক কারণে অধীর আগ্রহ মানুষ অপেক্ষা করছেন জননেতা ওবায়দুল কাদেরকে এক চোখে ওনার বক্তব্য দেখার এক চোখে দেখার জন্যে এবং বক্তব্য শোনার জন্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবকে তো আমরা সবসময় দেখতে পারি না উনি আসবেন এইটার এই খুশিতেই নোয়াখালী জেলা ছাটিলের সকল কর্মী আপনার এই মাঠে এই কেন্দ্রে চলে আসবে ওনাকে একটা নজর দেখার জন্য কত চোদ্দ বছরে যা হয়নি এই স্বল্প সময়ে আহ্বায়ক কমিটি বিভিন্ন উপজেলাতে ওয়ার্ড কমিটি থেকে আরম্ভ করে একবারে ইউনিয়ন কমিটি পর্যন্ত জন সাধারণের নির্বাচনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে এবং নির্বাচনের মাধ্যমে কমিটিগুলা করেছে এবং এই কমিটিগুলো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিয়াবুদ্দিন শাহিন ভাই দু হাজার উনিশ সালে একটা সম্মেলন হয়েছিল সমস্যা হওয়ার কারণে সম্মেলনে সাময়িক কিছু সমস্যার কারণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আহ্বায়ক কমিটি দিয়ে নোয়াখালীতে তিনজন নেতাকে পাঠিয়েছিলেন তে বিগত চোদ্দ মাসে আজকে নোয়াখালীতে ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলাতে প্রত্যেকটা জায়গায় ওয়ার্ড সম্মেলন উপজেলা সম্মেলন ইউনিয়ন সম্মেলনগুলো হয়ে এখন জেলা সম্মেলনে আসছে দুই উনিশ সালের বিশ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় সেখানে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী সেই কমিটি পূর্ণাঙ্গ না করে দুই বছরের মাথায় দুই সালে ত্রিশ সেপ্টেম্বর খায়রুল আনম চৌধুরী সেলিমকে আহ্বায়ক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহীন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেলকে যুগ্ম আহব্বায় করে সাতাশি সদস্যের আহবায় কমিটি নতুন অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তবে এবার কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা নেতাদের তার সম্মেলনের আগে তার অধীনস্থ সবগুলি ইউনিটের সম্মেলন আমরা শেষ করেছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বিগত চোদ্দ বছরের নোয়াখালী জেলা আওয়ামী লীগের যারা নেতৃত্ব ছিলেন তারা যা পারেনি আমরা বর্তমান অ্যাডহক কমিটি এই চোদ্দ মাসে তার চেয়ে অনেক বেশি কাজ করেছি এবছর আমি মনে করি আমাদের দল আরো অনেক বেশি সুশৃঙ্খল অনেক বেশি ঐক্যবদ্ধ এবং আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর সম্মেলন উপহার দিব সেটার পরে নেত্রী আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের নেতা প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং আমাদের নেতা নোয়াখালীর ঠিকানা জনতা ওবায়দুল কাদের এমপি যে কমিটি দিবেন আমরা সেটা মাথা পেতে নেব আয়োজকরা বলছেন সম্মেলনে বিপুল জনসমাগম হবে পাঁচ ডিসেম্বর শীর্ষ দুই পদে কারা আসছেন তা নিয়ে চলছে নানা সমীকরণ সভাপতি পদে কেউ প্রার্থীতা না করলেও তিনজনের গুঞ্জন শোনা যাচ্ছে আর সাধারণ সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তোফায়ল হোসেন বরেন্দ্র নিউজ ডেস্ক এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ